মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর আজকে সকাল সকাল নিউ আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকের ব্লগটা শুরু হচ্ছে এখন থেকে এখন সকাল 8:30 বাজছে আর আমি জাস্ট এমাত্র বিছানা তুললাম কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে তো বাইরের যে টুকিটাকি কাজকর্ম ছিল সেগুলো সারলাম তাছাড়া মাছ আনা হয়েছিল তো মাছ কাটলাম তারপরে রান্নাঘরে চা বসিয়ে তারপর এসেছি তোমাদের সাথে ব্লগটা শুরু করার জন্য তাছাড়া বিছানাও তোলা বাকি ছিল তো সেটাও তুলে নিলাম তাহলে বন্ধুরা ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকে আর চলো এখন যাচ্ছি কিচেনে ত্রিশু এজে ত্রিশু গুড মর্নিং বলে দাও ত্রিশু কান্না করছে সকাল সকাল তো ওর বাবা বকা দিয়েছে নাকি তো সকাল সকাল ত্রিশুর কান্নাকাটি শুরু হয়ে গেছে তাহলে চলো ত্রিশুর টিফিন হয়ে গেছে আমাদের এখনও হয়নি এখন চা করব চা বসিয়ে এসেছি অলরেডি চা খাবো তো চলো তাহলে কিচেনে যাই তো বন্ধুরা এই যে দেখো এদিকে ও টিফিন নিয়ে নিয়েছে তো ও ওটস খাচ্ছে সকাল সকাল ওটস করে নিয়েছে ও আর আমার এদিকে চা হচ্ছে তো চলো চা বসিয়ে এসছি তো এই যে দেখো এখানে চা হচ্ছে আর সকালবেলা একদম আজকে ফ্রেশ টাটকা সবজি এখানে হলো কুমড়োর ডাটা তো ডাটাগুলো আমি জাস্ট কেটে রেখেছি এখনো রান্নার জন্য কাটিনি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি তাছাড়া একটু শাকও হয়েছে তো শাকটাও ধুয়ে নিয়ে এসেছি তাছাড়া এই যে দেখো একদম ফ্রেশ টাটকা মাছ তো মাছ নিয়ে এসেছিল আজকে একদম সকালবেলা ও বাজারে চলে গেছে তো মাছও কাটা হয়ে গেছে আমার তো এখন হলো ভাতটা বসাবো আর এদিকে চা খাবো তো চা খেয়ে নি আর এদিকে দেখো ওটস করেছে আর ও তো কোলে উঠে বসে আছে তো চলো যাও এখন গিয়ে তুমি পড়তে বসো যাও মা চলে আসছে ঠিক আছে টাটা বলে দাও গুড মর্নিং বলে দাও বন্ধুদেরকে বসিয়ে দিলাম বন্ধুরা আলু সেদ্ধ করে নিচ্ছি আর এই যে দেখো ডাটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি
তো মাছ ভাজাও হয়ে গেছে, ডাটা আলু দিয়ে মাছ ঝোল করব। আর এই যে দেখো এখানে হলো কুমড়ো পাতা, তো কুমড়ো পাতাগুলো শাক করব, একটু কেটে নিয়ে আসি, আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। বন্ধুরা এই যে দেখো স্নান টান করে একদম রেডি হয়ে গেলাম, আর এখন যাচ্ছি হলো বাজারের উদ্দেশ্যে। তো আজকে মাকে আনতে যাচ্ছি, কালকে তো লক্ষ্মী পুজো তোমরা জানোই, আর স্নান টান হয়ে গেছে, তারপরে সব কাজকর্ম গুছিয়ে তো এখন যাচ্ছি পুজোর বাজার করব। তো পুজোর বাজার করব, পুজোর বাজার করে তারপরে এসে পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই যে আমি রিমঝিম আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে, আজকে আবার চলে আসলাম। আর আমি প্রায় দুপুরের দিকে এসেছি, তখন আর তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি। এখন প্রায় রাত্রি 10টা বেজে আসছে, আর তোমরা তো সবাই জানো কালকে তো লক্ষ্মী পুজো, আর এই লক্ষ্মী পুজোর জন্য এখন তোমাদের ব্লগার খুবই ব্যস্ত আছে। তোমাদের ব্লগার বসে বসে পুজোর জন্য দেখো কি করছে, বসে বসে পুজোর জন্য সন্দেশ বানাচ্ছে, খুবই ব্যস্ত, অনেক কাজ করছে, আর আমিও পারলে একটু সাহায্য করে দেব। তো ঠিক আছে চলো আমরা সন্দেশ বানিয়ে নিই, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সামনে, আর আমি তো তোমাদেরকে বলেই ছিলাম যে পুজোর জন্য সন্দেশ বানানো হচ্ছে। এই যে দেখো এক্ষুনি মাত্র বানিয়ে সবগুলি কমপ্লিট করেছে, এখন প্রায় 11:30 বেজে গেছে, এমাত্র সব কিছু কমপ্লিট হয়েছে। তো এই যে দেখো বন্ধুরা লক্ষ্মী পুজো স্পেশাল নারকেলের নাড়ু, আর এই বছর আর তিলের নাড়ু হয়নি, কারণ তিলের কথা আমি একদমই ভুলে গেছিলাম, তো যার জন্য তিলের নাড়ু আর করতে পারিনি, এখন করেছে হলো নারকেলের নাড়ু। তো কালকের জন্য অ্যাডভান্স নাড়ুগুলো রেডি করে রেখেছি, 11:30 বেজে গেছে এখন, আর এখন নাড়ুগুলো গুছিয়ে রেখে তারপর হলো আমরা যাব খেতে, মানে রাত্রিবেলা ডিনার করতে। তো ডিনার করে তারপর আবার আসছি।